Go. Hello guys and welcome back to my channel Scribble. আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো রয়েছি। তো অনেকদিন পরে আবারও একটা ইটিং কম্পিটিশন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে আমি ইটিং কম্পিটিশন করতে চলেছি কি নিয়ে এবং কি খাবো তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝে গেছো। তো থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে আজকে আমি ইটিং চ্যালেঞ্জটা কার সাথে করছি এবং কি খাবো আমরা। তো আমি সকাল সকাল একদম চিপসের প্যাকেট আমরা দুজনে মিলে গিয়ে কিনে এনেছি, আর তোমরা দেখেই বুঝতে পারছো আমি আমার নিজের বাড়িতে নেই, আজকে দিদা বাড়িতে চ্যালেঞ্জটা করতে চলেছি। তো চলো আগে তোমাদের প্যাকেটগুলো দেখিয়ে দিই। তো এইখানে 10 rupees করে ইচ প্যাকেট আমরা এনেছিলাম সকালবেলা। তো এরকম চারখানা প্যাকেট নিয়েছি এবং এই প্যাকেটগুলো আমরা এবার ঢেলে নেব প্লেটের মধ্যে। চ্যালেঞ্জটার মেন মোটিভ হচ্ছে হাত দিয়ে খাওয়া যাবে না। তোমরা বলতে পারো আমরা কি দিয়ে খাবো, এনি গেস? আমরা খাবো মুখ দিয়ে, আমরা খাবো মুখ দিয়ে, আমরা খাবো মুখ দিয়ে, আমরা খাবো মুখ দিয়ে। তো আমরা এখন ঝটপট ঢেলে নেবো প্লেটের মধ্যে চিপসগুলো, আর আমরা খাবো মুখ দিয়ে হাত না ইউজ করে, এটাই হচ্ছে চ্যালেঞ্জের নিয়ম। তো দেখা যাক কে কত জলদি নিজের প্লেটেরটা শেষ করতে পারে। চল আগে ঢেলে নিই। তো আমি ইকুয়ালি শেয়ার করেছি চিপসটা, ও সিলেক্ট করবে ও কোন প্লেটটা নেবে। তো তুই বল তুই কোন প্লেটটা নিবি। যেখানে একটা প্লেট নিয়ে যাবে। আমরা উইকেন্ড মানে উইকে একবারই দেখা করি, মিট করি, তো আমরা এটা করছি, তো আমার খুবই ভালো লাগছে। তো তোমরা নিশ্চয়ই ট্রাই করতে পারো এটা, আর তোমরাও দেখতে থাকো সঙ্গে থাকো, আর কে জিতবে কমেন্ট বক্সে জানাও। আর পানিশমেন্টটা কি হবে সেটা লাস্টে দেখো একদম। তো চলো ভিডিওটা আর লেট না করে স্টার্ট করা যাবে। চলো 1 2 3 গো। Thank you.
চ্যালেঞ্জ হয়েছিল, আলু কালবি চ্যালেঞ্জটা আমি ওর সাথে করেছিলাম, তো ও জিতেছিল আর আমি পানিশমেন্ট পেয়েছিলাম। তারপরের চ্যালেঞ্জটা আমার ভাই জিতে গেছিল ফুচকাতে, তো এবার চিপসে আমি জিতবো। ওভার, তোমরা দেখো একদম নিট অ্যান্ড ক্লিন। ওর প্লেটটা দেখাই, এখনো বাকি তো। আমাদের অনেক কষ্ট হয়েছিল খেতে, কারণ মুখ দিয়ে এই ফার্স্টবার মানে উইদাউট ইউজিং এনি হ্যান্ড, তাও আমরা প্লেটসগুলো মাঝে মাঝে একটু ঠিক করে নিচ্ছিলাম, কারণ না হলে চিপসগুলো সব বাইরে পড়ে যাচ্ছিল। তো আলটিমেটলি জানি না কতক্ষণে, কারণ কোনো টাইম লিমিট ছিল না, বাট আলটিমেটলি উই ফিনিশড অফ ইটিং। আর ভীষণ মজা লাগে, কেমন লাগছে বল? আমরা সেটা বুঝতে পারছিলাম না, আমরা ফার্স্টে ভেবেছিলাম যে পাঁপড় কিনলে বোধ হয় ভালো হবে, কারণ ছোটো ছোটো পিসেস থাকবে, খেতে পছন্দ হবে। কিন্তু তারপরে ভাবলাম ওটা চিবিয়ে গিলতে অনেকটা সময় লেগে যাবে, তার জন্য আমরা চিপস নিয়েছিলাম। তো চিপসটা খেতেও অনেকটাই প্রবলেম হয়েছিল। তো দেখা যাক এরপরে, যদি আরও তোমরা মনে করে থাকো যে এরকম ভিডিওস তোমরা আরও পেতে চাও, তো অবশ্যই বেল বাটনে ক্লিক করো এবং সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা। আর তোমাদেরকে বলা হয়নি, আমি আরেকটা চ্যানেল ওপেন করেছি জাস্ট ফর এন্টারটেনমেন্ট পারপাস, চিনি কাকিমা। তো তোমরা ওখানে অবশ্যই যাও এবং অবশ্যই দেখো ভিডিওটা যে কেমন লেগেছে। ওখানেও ওই চ্যানেলেও ভিডিও আসতে থাকবে, ফানি ভিডিওস। চিনি কাকিমা একটা অ্যানিভার্সারি একটা বিয়েবাড়ি পেয়েছে, বিয়েবাড়িটা নিমন্ত্রণ পেয়েছে, তো দেখা যাক সেখানে কি করে চিনি কাকিমা। তো অলরেডি একটা ভিডিও ওখানে চলে এসেছে যে চিনি কাকিমা প্রথমবার সোশ্যাল মিডিয়াতে। তো জানি না তোমাদের কেমন লাগবে ভিডিওটা, বাট খুব ভালো রেসপন্স পাচ্ছি, চতুর্দিকে ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্সরা বলছে যে খুব ভালো লিখেছি আর কন্টেন্টটা একদম আমার নিজের। আর এরপরে চিনি কাকিমা আস্তে আস্তে বিয়েবাড়িতে যাবে, সরস্বতী পুজো হবে, তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে এরকম এন্টারটেনমেন্ট ভিডিওস আনতে। ফেসবুকে আমাকে ফলো করতে একদম ভুলো না, কারণ ওখানে ডান্স ভিডিওসও আসতে থাকবে, সরস্বতী পুজো রিলেটেড ডান্স ভিডিওস আসবে, তো সেখানেও আমাকে ফলো করে রেখো, আশা করি ভালো লাগবে। তো এখন আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এখন এখানে পানিশমেন্টের পালা। আর হাত এরকম এরকম করা যাবে না, হাত স্টিলই রাখবে। তো চলো পানিশমেন্ট শুরু করি, এখানে রাখা। আচ্ছা ছোট বাচ্চা, তো ঠিক আছে ছেড়ে দিলাম, কিন্তু ওই প্রথমবার হারলো কোনো কম্পিটিশনে, তো ঠিক আছে। চ্যালেঞ্জটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর পানিশমেন্টটা ভালো লাগলে আরও কী কী পানিশমেন্ট আমরা দিতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো কেমন লাগলো পানিশমেন্ট? আজকে ভীষণ ঠান্ডা পড়েছে, তার মধ্যে ওকে আমি বরফ দিয়েছিলাম, তো ঠিক আছে কনসিডার করে দিয়েছি পানিশমেন্টটা। আর খুব সুন্দর একটা মেডেলও আমাকে দিয়েছে অ্যাজ আ গিফট। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, ফিরছি খুব তাড়াতাড়ি আবার এক নতুন ভিডিও নিয়ে। তার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, যাতে তোমাদের কাছে যত নতুন নতুন ভিডিও আসবে খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে চলে আসবে। ফিরছি খুব তাড়াতাড়ি নিউ ভিডিও নিয়ে, টাটা।